নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আজ রবিবার আপন মানে গত সপ্তাহে অনেক প্রশ্ন পচারে, সে প্রশ্নগুলি মধ্যে কিছু প্রশ্নর উত্তর দিয়া যাব। আসুন প্রশ্ন উত্তর কার্যক্রম আরম্ভ করা। যেতবে আপনার প্রশ্ন পচারুন, নিজের নাম লেখত, আপনার রাশি নক্ষত্র, লগ্ন কোণ রয়েছে, আপনার জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান মধ্যে কমেন্ট বক্সে লেখত। গোটে যোড়ে প্রশ্ন আপনার সমস্যাকে নিয়ে পচারতু, যদি পারিবে লগ্ন অনুসারে গ্রহ স্থিতি আপনার লিখি দিওতু, যাহাফলরে জাতক দেখিবারে অনেক সুবিধা মধ্যে হব। বেড়ে বেড়ে আপনার জাতক তৈরি হয়ে কিন্তু তাহা ভুল ভটকা অনেক সময় মধ্যে হয়ে থাকে। দর্শক বন্ধু, প্রশ্নোত্তর কার্যক্রমর প্রথম প্রশ্ন পচারিছেন, বেবি পরিডা বিবাহ কেবে হব, তাঙ্কর লভরে ব্রেকআপ হয়ে যাইছি, তাঙ্কর বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, লগ্ন মিথুন, মিথুন লগ্নর তৃতীয় স্থানের রাহু মঙ্গল, পঞ্চম স্থানের রবি শুক্র, ষষ্ঠ স্থানের বুধ, নবম স্থানের কেতু বৃহস্পতি, একাদশ স্থানের শনি, দ্বাদশ স্থানের চন্দ্র অবস্থান করেছেন। আপনার জন্মজাতকরে বিলম্বিত বিবাহর যোগগুলি অনেক রয়েছে এবং রিলেসনশিপ্র যোগগুলি মধ্যে অনেক রয়েছে। অনেক গুড়িয়ে গ্রহ বক্রি রয়ে বিবাহকে ঠিক সময় করাইবে না। এ জাতকরে বিবাহকে নিয়ে যোগগুলি 28 বর্ষ সেপটরে রয়েছে। কিন্তু যদি নিকটতম যোগগুলি দেখিবা, আপনার রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি গুরুসূতি বর্তমান রয়েছে এবং বিবাহকে নিয়ে শুভযোগগুলি চালছে। 2025 মশিয়া এপ্রিল মাস পর্যন্ত বিবাহকে নিয়ে অনেক যোগগুলি রহব। যদি এই সময় ভিতরে বিবাহ নহব, 28 বর্ষ পরে যাই বিবাহর সম্ভাবনাগুলি অধিক আসব। দর্শক বন্ধু, এবে আসন্তু আউ এক প্রশ্ন বা পচারছেন, বিকাশ চন্দ্র বেহেরা তাঙ্কর প্রশ্ন মধ্যে বিবাহকে নিয়ে রয়েছে, বিবাহ কেবে হব কেন্দ্রাপড়ারু, সে প্রশ্নটি পচারছেন। তাঙ্কর অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, লগ্ন হচ্ছে সিংহ, সিংহ লগ্নরে বৃহস্পতি, পঞ্চম স্থানরে রাহু, ষষ্ঠ স্থানরে শনি, নবম স্থানরে চন্দ্রমঙ্গল, একাদশ স্থানরে শুক্র, কেতু রবি, দ্বাদশ স্থানরে বুধ অবস্থান করেছেন। আপনার জন্মজাতকটি মধ্যে বিলম্বিত বিবাহর জাতক, কারণ পুরুষ কুণ্ডলীরে শুক্র রবিঙ্ক দ্বারা সম্পূর্ণ রূপে অস্ত হয়ে যাইছি এবং শনি ষষ্ঠ স্থানরে যে কি সপ্তমাধিপতি বসি বিবাহকে মধ্যে বিলম্বিত করছেন। আপনার জাতকরে আরেঞ্জ ম্যারেজর যোগগুলি রয়েছে। আসন্তা বর্ষ অর্থাৎ 2023 মশিয়া জানুয়ারি 17 তারিখ পরঠার বিবাহকে নিয়ে অনেক যোগগুলি রহব এবং এই 28 বর্ষ মধ্যে প্রায়ত বিবাহ হবার সম্ভাবনাগুলি রয়েছে। তেমন এবেঠার আপনার দেখাচা করে চালু। দর্শক বন্ধু, আউ এক প্রশ্ন বা ব্রহ্মপুরু মনোজ কুমার সাহু প্রশ্নটি পচারছেন, তাঙ্কর মঘা নক্ষত্র সিংহ রাশি, কেউ ক্ষেত্রে তাঁর সফলতা প্রাপ্তি হব, সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্রে? তাঙ্কর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কর্কট লগ্নর দ্বিতীয় স্থানের চন্দ্র, তৃতীয় স্থানের রাহু, ষষ্ঠ স্থানের বৃহস্পতি রবি, সপ্তম স্থানের মঙ্গল বুধ, অষ্টম স্থানের শুক্র শনি, নবম স্থানের কেতু অবস্থান করেছেন। আপনার জন্মজাতকরে প্রায়ত সরকারি ক্ষেত্রে কিছু আংশিক যোগ রয়েছে, তেমন আপনার বারম্বার চেষ্টা করতু, কিন্তু আপনার ভাগ্য বল কমি রয়েছে, তেমন বিভিন্ন ক্ষেত্রে শেষ পর্যায়ে আপনার কটিযার সম্ভাবনা রয়েছে। তেমন এ ক্ষেত্রে সরকারি চাকরি পাই হলে লক সপোর্ট নিহাতি আবশ্যক, যেহেতু লক ভালোভাবে আপনার সপোর্ট করুনাই, তেমন পরিশ্রম দুই গুণা রহব। তথাপি কিছু যোগ রয়েছে, বৃহস্পতি সহ রবিঙ্কর যোগ, দ্বিতীয় স্থানের চন্দ্র অবস্থান করুবার আপনার শেষ পর্যন্ত চেষ্টা জারি রাখি থাকতু, নচে বেসরকারি ক্ষেত্রে আপনার চেষ্টা করবে, ইন্স্যুরান্স ক্ষেত্র, হেলথ সেক্টর, টেকনিকাল ক্ষেত্রে আপনার অধিক সুযোগ মধ্যে প্রাপ্তি করবে। দর্শক বন্ধু, এবে আসন্তু আউ এক প্রশ্ন বা বালুগাঁরু বিষ্ণু প্রিয়া বেহেরা প্রশ্নটি পচারছেন, তাঙ্কর বৃষ রাশি রোহিণী নক্ষত্র, বিবাহ জীবন কিপর রহব, স্বাস্থ্য কিপর রহব, সে বিষয়ে সে জাঁয়াপি চাইছেন। তাঙ্কর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্নর দ্বিতীয় স্থানরে মঙ্গল, বৃহস্পতি চতুর্থ স্থানে রাহু, সপ্তম স্থানরে শনি, দশম স্থানরে চন্দ্র কেতু, একাদশ স্থানরে শুক্র, দ্বাদশ স্থানরে বুধ রবি অবস্থান করেছেন। আপনার লগ্নাধিপতি রবি দ্বাদশ স্থানরে অবস্থান করেছেন এবং শনিঙ্কর বক্রি প্রভাব আপনার রাশিকে পড়ুবার স্বাস্থ্যজনিত সমস্যা বেড়ে বেড়ে লাগি রহব। তেমন দেহ পা প্রতি অধিক সতর্ক রুহন্তু,
ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କର ଉପାସନା ପ୍ରତ୍ୟେକ ଦିନ କରନ୍ତୁ ଏବଂ ମାଣିକଟିଏ 5-6 ରାତି ଭିତରେ ଆପଣ ଲଗାନ୍ତୁ। ଦେଖିବେ ଶୁଭତ୍ୱ ଫଳଗୁଡ଼ିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ନେଇ ଅଧିକ ପ୍ରାପ୍ତି ହେବ ଏବଂ ଜାତକରେ ମଙ୍ଗଳ ଦୋଷ ରହିଛି। ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ଶତ୍ରୁ ରାଶିରେ ମଙ୍ଗଳ ପ୍ରାୟତଃ ଅବସ୍ଥାନ କରୁଥିବାରୁ ଏହା ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ସମସ୍ୟା କିଛି ଆଣିବ। ବିଶେଷ କରି କୁଟୁମ୍ବଜନଙ୍କୁ ନେଇ ବାଦ ବିବାଦ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା ପଚାରିଛନ୍ତି ଶର୍ମିଷ୍ଠା ବାରିକ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ। ତାଙ୍କର ବୃଷ ରାଶି ରୋହିଣୀ ନକ୍ଷତ୍ର, ସରକାରୀ ଚାକିରି କେବେ ହେବ ସେ ବିଷୟରେ ସେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ଲଗ୍ନ ତାଙ୍କର କୁମ୍ଭ, କୁମ୍ଭ ଲଗ୍ନର ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ର, ଶନି, ବୃହସ୍ପତି, ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ମଙ୍ଗଳ, ରାହୁ, ସପ୍ତମ ସ୍ଥାନରେ ରବି, ବୁଧ, ଶୁକ୍ର ଏବଂ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ କେତୁ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଚାକିରି ବାକିରିକୁ ନେଇ ଯୋଗଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ପ୍ରବଳତମ ରହିଛି। ବହୁତ ପରିଶ୍ରମ ଦରକାର ବିଭିନ୍ନ ଦିଗରେ ସଫଳତା ପାଇବା ପାଇଁ, କାରଣ ଆପଣଙ୍କର ଜାତକର କର୍ମାଧିପତି ଏବଂ ତୃତୀୟାଧିପତି ଦୁର୍ବଳ ରହୁଥିବାରୁ ଲେଖାଲେଖି କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ଚେଷ୍ଟା ପ୍ରଚେଷ୍ଟା ଜାରି ରଖିଥାନ୍ତୁ। ବେଳେବେଳେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ବିଫଳତା ଏହି କାରଣକୁ ନେଇ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି, ଯାହାକୁ ଆମେ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ କହିଥାଉ। ଚାକିରିର ଯୋଗ ରହିଛି ଏବଂ ସରକାରୀ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ସୁଯୋଗ ଆପଣଙ୍କୁ ମିଳିବ, ତେଣୁ ଏବେଠାରୁ ପରିଶ୍ରମ ଜାରି ରଖିଥାନ୍ତୁ। 2024 ଠାରୁ 25 ମଧ୍ୟଭାଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାକିରି କ୍ଷେତ୍ରକୁ ନେଇ ଏକ ସୁଯୋଗ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ବା ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ନଚେତ 2027 ଠାରୁ ପ୍ରାୟତଃ 30 ଭିତରେ ଅଧିକ ସଫଳତା ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ବା ପଚାରିଛନ୍ତି ଆର୍ଯ୍ୟ ପ୍ରଜ୍ଞା ପଢ଼ିହାରୀ। ତାଙ୍କର ପ୍ରଶ୍ନଟିଏ ରହିଛି ବିବାହ କେବେ ହେବ, ତାଙ୍କର କୁମ୍ଭ ରାଶି, ପୂର୍ବ ଭାଦ୍ରପଦ ନକ୍ଷତ୍ର, ଲଗ୍ନ ତାଙ୍କର ବିଛା ଲଗ୍ନ, ବିଛା ଲଗ୍ନରେ ଚନ୍ଦ୍ରମା ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି, ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତି, ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶନି କେତୁ, ନବମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ମଙ୍ଗଳ, ଦଶମ ସ୍ଥାନରେ ବୁଧ, ଏକାଦଶ ସ୍ଥାନରେ ରବି ରାହୁ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ସପ୍ତମ ଅଧିପତି ଶୁକ୍ର ମଙ୍ଗଳ ଯୁକ୍ତ ହୋଇ ଭାଗ୍ୟ ସ୍ଥାନରେ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଶନିଙ୍କର ପ୍ରଭାବ ସପ୍ତମ ସ୍ଥାନକୁ ରହୁଥିବାରୁ ବେଳେବେଳେ ବିବାହ ମଧ୍ୟ ବିଳମ୍ବିତ ହୋଇଥାଏ। ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ରାଶି ଯଦି ଦେଖିବା, ବିଛା ରାଶିରେ ପଞ୍ଚମରେ ବୃହସ୍ପତିଙ୍କର ଚଳନ ରହିଛି। ବିବାହକୁ ନେଇ ଯୋଗଗୁଡ଼ିକ 2023 ଏପ୍ରିଲ ମାସ ମଧ୍ୟରେ ଅଧିକ ବଳବତ୍ତର ରହିଛି। ନଚେତ ଆପଣଙ୍କର ବିବାହ 2024 ଏପ୍ରିଲ ମାସ ଠାରୁ 2025 ଏପ୍ରିଲ ମାସ ମଧ୍ୟରେ ଅଧିକ ସମ୍ଭାବନା ରହିବ, ତେଣୁ ଏବେଠାରୁ ବିବାହ ଦିଗରେ ଆପଣ ଚେଷ୍ଟା ପ୍ରଚେଷ୍ଟା ଜାରି ରଖିଥାନ୍ତୁ, ଆଗାମୀ ଦିନରେ ଶୁଭଫଳଗୁଡ଼ିକ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦିଆଗଲା। ଆପଣଙ୍କର ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଯଦି ଦିଆଯାଏ ନାହିଁ, ପୁନଃ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଭଲ ଭାବରେ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକ ଲେଖନ୍ତୁ। ଅନେକ ପ୍ରଶ୍ନ ଲେଖୁଛନ୍ତି, ଜନ୍ମ ତାରିଖ ଲେଖୁନାହାନ୍ତି, କିମ୍ବା ବେଳେବେଳେ ଜନ୍ମ ତାରିଖ ଲେଖି ଜନ୍ମ ସମୟ ମଧ୍ୟ ଲେଖୁନାହାନ୍ତି, କେଉଁ ସ୍ଥାନରେ ଆପଣଙ୍କର ଜନ୍ମ ହୋଇଛି ସେ ସ୍ଥାନର ନାମ ମଧ୍ୟ ଲେଖୁନାହାନ୍ତି, ଯାହାଫଳରେ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେବା ସମ୍ଭବପର ହୋଇପାରୁନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।